টেবিলে রাখা আছে। লঙ্কা মশলা কানাইদা পুরো আইস টি কানাইদা কানাইদা একটু গরম করে দাও না, এখন পারবো নি, বাজারে যেতে হবে। আচ্ছা একটা চা, ঠিক আছে এবার পেট ব্যথা হোক ভালো করে ওষুধ দেবো। ভয় নেই, জোয়ানের আরো কিনে রেখেছি। হ্যাঁ জোয়ানের আরো কি হলো টা কি ছোড়দা, সকাল সকাল বাড়ি ভাত করছিস কেন? দেখ না আর চা চাইলাম তাও যদি। আরে আমি তো বানাচ্ছি, চা না তুই। আমি বলতে যে কি হয় তোদের চুটকি? বাচ্চাটা কোথায় রে, ঘুমোচ্ছে? ছোট বৌদির সঙ্গে খেলছে ওখানে। ও নন্দিনীর কাছে, তাই নন্দিনীর দেখা পাচ্ছি না। যাই বলিস, তোর বাচ্চাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আমার মতো। হ্যাঁ তোর মতো একটা পেঁচার যে কি করবো, আমার বাচ্চা হলো চুপ কর তো, নির্ঘাত শৈবালের মতো হয়েছে। মোটেও না, ঠিক আমার মতো না, আরেকজনের মতো হয়েছে। তোর মতো না? তাহলে তোর শাশুড়ির মতো, দেখবি চশমাটা দিয়ে জানি ধর। শোন 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 শোন, এই দেখি তো দেখি তো দেখি একটু দেখি কি হলো। আর ছটপট করবি না, চুপ করে দাঁড়া। ডাক্তারি করছিস? কিছু তো হয়নি, চোখের তলে গালি পড়ছে কেন? রাতে ঘুমোচ্ছে না? না না ভালোই ঘুমোচ্ছে। বাচ্চাটা জ্বালাচ্ছে বল? হ্যাঁ ওই নাকি শৈবাল জ্বালাচ্ছে। ছোড়তা ছুটকি সব ঠিক আছে তো? মানে তোকে দেখে আমার কিন্তু খুব কি রে, কোনো গন্ডগোল? না না আমি হাসির কথা বলছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তোর তোর অ্যাটলিস্ট দিনে 5 থেকে 6 ঘন্টা ঘুম দরকার। কথাটা কানে ঢুকছে? ঢুকছে। চ না আজকে একটা সিনেমা যাই। কতদিন যায়নি ছোড়তা, এত তো আমার কথা ভাবছিস, কবে এসছি বলতো? চ না প্যারাতে নিয়ে চ। আজকে হবে না রে, আজকে অনেক কাজ আছে। কেন হবে না? আরে ম্যাটিনি শো যাবো তো, চ না। না না ম্যাটিনিতে আমার অপারেশন আছে। ম্যাটিনি অপারেশন? না মানে সময় অপারেশন আছে। ইভিনিং নাইট? আজকে হবে না বলছি তো। চ না রে, আমরা তিনজনে কতদিন একসঙ্গে কোথাও বেড়াইনি বলতো, আমি তুই ছোট বৌদি, চ না। আচ্ছা দেখছি, আমি আমি একটা কাজ করি, আমি কালকে এর বেশ কয়েকটা টিকিট কিনে আনি বুঝলি। কাল? হুম, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে যাব। ডান ডান ডান। চলে যাই। আম্মা কি বই পড়ছো? আম্মা আহ বিরক্ত করিস না তো, বই পড়তে দে। বলো না, দেখে তো মনে হচ্ছে না যে ঠাকুর দেবতার বই। বলো না সকালবেলা কি বই নিয়ে বসেছো? ওই আলমারি হাঁটকাতে হাঁটকাতে হঠাৎ দেখি বঙ্কিম রচনা বলিটা পেয়ে গেলাম, কপাল কুণ্ডলা পড়ছি। আর অমনি একদা প্রাত সূর্য কিরণ উদ্ভাসিত আমার কুঞ্জে আমি কাপালিকের ন্যায় আসিয়া উপস্থিত হইলাম। দাঁড়াও দাঁড়াও বৎস বাবা, ভাগ্যিস কাপালিকের মতন তুমি মাথায় জটা জুটো গালে দাড়ি ভারি লাগিয়ে আসো নাই, আমি তো ভয় আটকায় উঠতাম। এনা এনা আম্মা। কি রে? আমি দেখলাম তোমার ঠাকুরের আসনটা ছিঁড়ে গেছে, দেখো তো কেমন হয়েছে। তুই ঠিক মনে করে এনেছিস, খুব সুন্দর হয়েছে, তোর সব দিকে খেয়াল আছে অজয়। এটা একটা ভালো জর্দা। জর্দা এনেছিস? আমি বলবো বলবো ভাবছিলাম, কিন্তু তার আগেই তুই নিয়ে এসেছিস দেখছি। আসলে আমার স্কুলের মাইনেতে ওই একটা ইনক্রিমেন্ট হলো, খুব বেশি নয় তবু। তবু তোমার আম্মার জন্য কিছু আনা চাই। হ্যাঁ রে, আমার পাকি দিদিভাই, টুস্কি দিদিভাই, বড় বৌমা, ওদের জন্য কিছু এনেছিস তো? ও আম্মা তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি জর্দাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে এক্ষুনি কি জর্দা খাবো, যখন পান খাবো তখন তো জর্দা খাবো, আর যখন জর্দা পান খাবো যখন তখন জর্দা খেয়ে বলবো কেমন হয়েছে। আম্মা
আমি তাহলে আসি বুঝলে সাবধানে যাস অজয় হ্যাঁ মা কি আছে তোর মনে আছে তুই যখন প্রথম চাকরিতে ঢুকেছিলি তোর রোজগারের প্রথম পয়সাটা আমার একটা শাড়ি কিনে এনে দিয়েছিলি মনে আছে তো আমি ওই শাড়িটা যত্ন করে টাঙ্কে রেখে দিয়েছি বাবা মাঝে মাঝে খুলে দেখি আবার মাঝে মাঝে যত্ন করে আবার টাঙ্কে তুলে রেখে দিই তুমি কিন্তু ওই শাড়িটা কখনো পরনি আম্মা না কারণ যদি যদি ছিঁড়ে যায় আম্মা অজয় ওই শাড়িটা যে অন্য সব কিছু থেকে আলাদা অন্য সব কিছু থেকে আলাদা শাড়ি অজয় আমার 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 স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি আসছি বুঝলে জর্দাটা কিন্তু খেয়েও জর্দাটা খেয়েও ওটা শাড়ির মতো তুলে রেখে দিও না হ্যাঁ না না ওই তো বললাম তো পান খাবো যখন কম খাবো তবে বেশি নয় একটু একটু আকাশ যদি জানতে পারে না আমার চামড়া গুটিয়ে রেখে দেবে ঠিক আছে আমি বেশি খাবো না তুই যখন বলছিস একটু একটু খাবো আচ্ছা আম্মা একটু একটু আসি আয় দুঃখা দুঃখা আমার জন্য যেন সবাই অপেক্ষা করছে কত কাজ পড়ে আছে বাড়ি ফিরবো তাড়াতাড়ি পেছনে ফেউ লাগলো ফেউ ফেউ কানাইদা কি গো আগুন লেগেছে আগুন আরে তুমি ফেউ বোঝো না হ্যাঁ মুশকিল তো আরে আমি যখন সকালে বাজার যাচ্ছিলাম না তখন দেখলাম একটা ফেউ আমার পেছন পেছন যাচ্ছে সেখানে যাইছে আমার পেছন পেছন দে দোকানে ঢুকি সে পেছন পেছন তারপর শেষমেশ ওই রেশনের দোকানের ছেলেটির সঙ্গে আমি কথা বলছি তখন দেখি ও সামনে দাঁড়িয়ে আছে বয়স হ্যাঁ মানে মেয়েটির বয়স কত ১৬ না ১৭ কানাইদা তুমি কিন্তু বলছো না লজ্জা পাচ্ছে বলে মনে হচ্ছে বলো না বাবা কি হয়েছে না না ওই বা ওইভাবে শুনতে আমি বলতে পারবো না ও মা আমি এত সিরিয়াসলি কথা বলছি পছন্দ হচ্ছে না না যা বলো না জানো তো সে আমি ভাবলাম চোর ছ্যাঁচোর ব্যাস বলেই ফেললাম কি বললে শুনি ওয়াই ইউ ফলো মি নেওয়া গেল না জাস্ট পাড়া গেল না মানে এতটা বানিয়ে বানিয়ে না তারপর বলে কি ওই আসাম থেকে ছেলে মেয়ে দুটো এসে ওরা তোমাদের কে হয় কি বললো ওই আসাম থেকে ছেলে মেয়ে দুটো ওরা কে হয় তোমাদের কি বলেছো তুমি আমি সত্যি কথা বলে দিলাম যে সে আমাদের আত্মীয় আমাদের সঙ্গে থাকে আর কি জিজ্ঞেস করেছে ওরা আর জিজ্ঞেস করতেছিল যে ওরা কদিন থাকবে ওখানে কবে যাবে ওরা কি কাজকর্ম করে এই নানান প্রশ্ন আমিও বলে দিলাম যে আমার অনেক কাজ পড়ে আছে আমার অত সময় নেই ওরা কিছু বলে আমাকে বাড়ি যেতে হবে কাজকর্ম করতে হবে এতগুলো কাজ তুমি ওদের চেনো কানাইদা আরে তো মহা মুশকিল চেনা যায় কি এত লোক যাচ্ছে আসছে ওখানে একবার দেখলি মুখ চেনা যায় তারপরে কি চেনা যায় কে কোথায় থাকে না থাকে কোথায় যায় ধরো ধরো আটটাকে না হবে এখানে পান্নার কেউ
গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। হ্যালো ডক্টর বাসু আছেন স্যার? না ডক্টর বাসু এখানে নেই, আপনি ওনার চেম্বারে ফোন করুন। ডক্টর বাসু নাকি আমাদের সঙ্গে বসে আড্ডা মারবে। স্যার আসবো। স্যার ডক্টর বাসুকে আপনাকে কিছু বলেছেন? কি ব্যাপারে? না এমনিতে তো উনি কখনো দেরি করেন না, তাই ভাবলাম আপনার এই যদি কিছু। স্যার অফিসে উনি কিছু বলেননি। আমি অন্তত এই ব্যাপারে কিছু জানি না, আপনি ওনার বাড়িতে একটা ফোন করুন। অ্যাকচুয়ালি স্যার ডক্টর বাসু একজন পেশেন্ট এসেছেন, মানে উনি নাকি আসতে বলেছেন। বললাম তো ওনার বাড়িতে ফোন করুন, প্রয়োজন হলে পেশেন্টকে ডক্টর বাসুর সঙ্গে কথা বলিয়ে দিন। ঠিক আছে স্যার আসছি। ডক্টর বাসু হ্যালো। স্যার ডক্টর বাসু? ডক্টর বাসু এখানে নেই, দয়া করে আপনি ওনার বাড়িতে ফোন করুন। না না স্যার ওনার বাড়ি থেকে ফোন এসেছিল, উনি আজ আসবেন না। তো সেটা জেনে আমি কি করব? না ভাবলাম যদি কেউ জিজ্ঞেস করে। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসবে না? ভাবলাম আজকে কথাটা বলবো। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর বাসু, ডক্টর দাশগুপ্ত বলছি। হ্যাঁ শুনুন, ওই কি বলছিলাম, ঠিক আছে আমি পরে ফোন করছি। এই সাইকিয়াট্রিস্ট তো পাগল করে দেবে। বাসু হে কি বৌমা তুমি, বাহ বাহ খুব ভালো, এসো কুটুস দাদু ভাই এসো। বাবা রে বাবা কতদিন পরে তোমাকে দেখতে পেলাম কুটুস দাদু ভাই। তা বৌমা আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ দাদু ভাই আমার, ওখানকার সবাই ভালো আছে তো? ও বাড়ির সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি বৌমা, আম্মা ভালো আছে। হ্যাঁ বাবা, বাবা শৈবাল, শৈবাল আমাকে ফোন করে এখানে ডাকলো কেন? দুদিনও কি আমি ওর বাড়িতে থাকতে পারি না? নিশ্চয়ই তুমি তো দুদিন থাকতেই পারো ওখানে, কিন্তু ও কেন তোমাকে ডাকলাম তো আমি তো ঠিক বলতে পারছি না। তাহলে মায়ের কি কিছু হয়েছে? না না না, তাহলে তো আমি জানতেই পারতাম, মনি তো আমাকে বলতো। না সে দেখো হয়তো শৈবাল কুটুস বাবুকে ছেড়ে থাকতে পারছে না তাই। ওমা তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তা ও বাড়িতে সকলে ভালো আছেন তো? তোমার মা আর সবাই সকলে ভালো আছে? আচ্ছা আরে রাখো রাখো ওই সমস্ত রাখো, দেখো দেখো আমার দাদু ভাই তোমাকে কিছু বলবে, দেখো দাদা মামা বাড়ি ভারী মজা, কি কেমন? হ্যাঁ দাঁড়ো ঠান্ডা হও আমি আসছি। টাকা 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 মায়ের, মায়ের কি হয়েছে? কি মায়ের কি? ঠাকুর 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 এই মিষ্টিটা মুখে দিয়ে একটু জল খেয়ে নাও, তারপর ঠান্ডা হও, তারপরে আমি গিয়ে চাটা করছি। তুমি ততক্ষণে গিয়ে একটুখানি হাত মুখটা ধুয়ে টুয়ে এসো, গিয়ে যাও। না একটা মিষ্টি নাও। না আরে নাও নাও, শুধু জল খেতে নেই, নাও একটা মিষ্টি মিষ্টি নিয়ে খাও, আমি আসছি। মনি 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 এসে এসে ওকে একটু ধর তো, একটা ফোন এসছে, দেখি কে ফোন করেছে। আমি ধরতে ধরতে পারবো না। আরে ধরো ধরো। আরে বাবা আমার রান্নাঘরে ঢের কাজ পড়ে আছে। আরে বাবা ধরো না, যাও। আশ্চর্য তুমি একটা ফোন করতে পারছো না ওকে নিয়ে, এটা কোনো কথা হলো নাকি? যাও যাও। টিকি 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 টিকি, চলো তো দাদু ভাই আমরা দুজনে মিলে সেই আগের মতো ফোন নিয়ে কথা বলবো, কি সুন্দর সুন্দর কথা বলবো, তুইও বলবে। হ্যাঁ বলো তো, চল। কালাইদা আমার হয়ে গেছে বুঝলে, আমি চললাম। ও এই কালাইদা কাল সকালে কখন আসবো বলে দাও। কখন আসবি মানে?
যে সময় আসিস সেই সময় আসবি। বাহ, তখন এলে বাজারে কিছু পাবো তো? বাজার কি বলছে, বাজারের খুলে তোর হাতে কেন? না, ওই কাল সকালে একেবারে বাজারটা করেই আসতাম, ওই জন্যই তো তোমায় জিজ্ঞেস করছি। আমরা তো বাজারটা করেই আসতাম মানে, এই তোরে বাজারটা কে করতে বলেছে? আম্মা তো আমারই কিছু বলেনি। আরে না না না, আম্মা কেন বলতে যাবে? আমি আসলে ভাবলাম, মানে তুমি তো আজকে সকালবেলা বাজারে গিয়ে খুব ভয় পেয়ে গেছো, তাই ভাবলাম কটা দিন নয় তুমি বাজারে নাই গেলে। ভয়? কিসের ভয়? ওই যে কি বলছিলে না কি ফেউ না কি? ও তাই বল। আরে কানাই, কোন ফেউ টেউরে ভয় পায় না। ও ভয় পাওনি বলছো? হ্যাঁ, বরং আমি ওরে গিয়ে না একেবারে কারি বা কথাটা বলছি। কি হয়েছিল গো সকালে একটু বলো না। কেন এখন কেন? বাবা বলো না বলো না গো। সকালে তো অন্য রূপ ছিল মহারানীর, যখন বলতে গেলাম তখন কি রাগ বাবা, এখন আমার অনেক কাজ পড়িয়াছে, তোমার এই গাল গল্প আমি শুনতে পারবো নি। ঠিক আছে বাবা ঠিক আছে, বলবে না তো বলবে না, একটা সবসময় কথা শোনায়। শুনবি না তো শুনবি না, পাঁচ কলা। এই কানাইদা বলো না গো বলো না। শুনবি? বলো বলো। কি গো কানাইদা, কে ছিল ওই লোকটা? আবার সেই একই কথা, কে ছিল কে ছিল? আরে বাবা, আমি কি ওরে আগে দেখেছি যে চিনব? ঠিক আছে, লোকটার কথা নয় বাদই দিলাম, কিন্তু একটা কথা বলো তো, কি ওই লোকটা পান্না দিদি প্রবাল দাদা এদের কথা জিজ্ঞেস করছিল কেন? সত্যি তো, প্রথম প্রথম তো আমি ওই লোকটা রিলিয়ে ভাবছিলাম, এইসব এত প্রশ্ন করলো সে কথাটা তো আমি ভাবিনি। কানাইদা আমার কিন্তু এবার বেশ ভয়ই করছে। আমিও জানিস, আমিও ঠিক বুঝতে পারছি না বাড়ির মধ্যে সব কি হচ্ছে কি যে। আচ্ছা কানাইদা, তুমি আম্মাকে কিছু বলেছ? না, এখনো অবধি বলিনি, কিন্তু ভাবছি বলা দরকার, যাই এক্ষুনি গিয়ে বলে আসি। না কানাইদা, তুমি আম্মাকে এখন কিচ্ছু বলো না। কেন? তুমি বুঝতে পারছো না কেন, এই সমস্ত কথা শুনলে আমার আবার শরীর খারাপ হবে। আরে বাবা, আমিও তো কত কথা জানি, কিন্তু আম্মার কথা ভেবেই তো চুপ। কি জানিস তুই? কেন, ওই যে পান্না দিদির ব্যাপারটা, ওটা কি হলো? চুপ মেরে গেলি, কি হলো পান্না দিদি? না না আব্বা, কিছু না। বলবি তো পান্না? কিছু না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমি যাচ্ছি। তোরও তোরু কি জানে? Thank you.
আগুনটা প্লিজ। আপনি তো কলকাতার নন। আসামের তো কলকাতায় কোনো কাজে আপনি আপনি আমাকে চিনবেন না বললেন না তো কলকাতায় কোনো কাজে আপনাকে কেন বলবো আমি সন্দীপ গুপ্ত ক্রাইম ব্রাঞ্চ কলকাতা এবার বলা যাবে কলকাতায় কেন এসেছেন কি এবার বলা যাবে তো